Assalamualaikum viewers, welcome back to my channel. কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই বছরের প্রথম ব্লগ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আসলে বিগত কয়েক মাস কোনো প্রকারের ব্লগ আমি শেয়ার করিনি আপনাদের মাঝে। আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম আমি, কখনো এখানে কখনো সেখানে, আসলে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। এ কারণে আসলে ভিডিও তেমন করা হয়নি আর কোনো ব্লগ শেয়ারও করা হয়নি। তাই ভাবলাম যে আপনাদের মাঝে এটি ব্লগ শেয়ার করি আমি, আর রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি অনেকদিন ইউটিউবে ছিলাম না, তাই ভাবলাম যে আপনাদের সাথে আবারও আমার ফিলিংসগুলো, আমার কাজগুলো, আমার ডেলি লাইফ শেয়ার করি। আপনারা দোয়া করবেন আমি যেন রেগুলার আমার ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের ব্লগটা আমি রান্নাঘর দিয়েই শুরু করলাম, আর সবজি ধুয়ে নিয়েছি কারণ আমি একটি ভাজি রান্না করব। আর এখানে আমি শীতের সব সবজি নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি নতুন আলু নিয়েছি। নতুন আলু খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা আলু খান, আমার মতো আলু পছন্দ করেন, তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে আলু খেতে কতটা মজা লাগে। তো আলু আর সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজি ধুয়ে নেওয়ার পরে এবার আমি সবজি কাটার জন্য চলে এসেছি। এই যে আমি ছোট ছোট করে সবগুলো সবজি কেটে নেব, যেহেতু ভাজি করব তাই বড় করে কেটে নিলে সিদ্ধ হতে সমস্যা হবে। এই কারণে আসলে ছোট ছোট করে কেটে নেওয়া। আমি এখানে সিম নিয়েছি, ব্রকোলি নিয়েছি আর ফুলকপি নিয়েছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের এবং আমার পাশে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার অনেক পরিচিত বন্ধু আছেন যারা আমার একদম শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথেই আছেন, এবং আগামীতে আমি আরও অনেককেই আমার পাশে চাচ্ছি। তো যাদের আমার চ্যানেলটি ভালো লাগবে তারা যেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবজি কেটে নেওয়ার পরে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করার জন্য আমি মুরগির মাংস রান্না করব, এই জন্য রান্নাঘরে এসেছি আর একটি কড়াইও তুলে দিয়েছি। মুরগির মাংসের রেসিপি এর আগে আমি অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর সেভাবে ডিটেলসে বলছি না। আর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য। হ্যাঁ, আমরা উত্তরবঙ্গের মানুষ তো আলু খেতে পছন্দ করি। অনেকে ভাবতে পারেন যে আমরা এত আলু কিসের জন্য খাই। আসলে যার যেরকম রুচি বা যে যে খাবারটা খেতে অভ্যস্ত সে সেরকম খাবারটাই চাইবে খেতে। তাই আমরা যেহেতু আলু খেতে পছন্দ করি, তাই আলুটা আসলে বেশি রান্না করে খাই। আলু ভাজার পাশাপাশি আমি এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু রান্না তুলে দেব আর আমার পেঁয়াজ কাটা হয়নি, এ কারণে আসলে পেঁয়াজ কেটে নিয়েছি আমি। আমার আলু ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিব। আর এই তেলে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব। আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমার সাথে আফরা আছে, ও আমার কথা শুনে কথা বলার চেষ্টা করছে। আপনারা হয়তো শুনতে পাবেন, তো ওর কথাটা আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেহেতু ছোট মানুষ, ওকে আমি নিষেধ করতে পারি না, তাই আমার কথার মাঝে ও দু একটা কথা বলে। আর ছোট বাচ্চাদের আসলে কথা বলাতে যদি আমি বাধা দিই তাহলে পরবর্তীতে ওরা কথা বলতে চাইবে না। এ কারণে আসলে কথা বলতে তেমন একটা বাধা দেওয়া হয় না, যে যেভাবে কথা বলে সেভাবেই কথা বলানো হয়।
আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি মাংস দিয়ে দেব। হ্যাঁ, এখানে অন্যভাবেও মাংস দেওয়া যায় যদি মশলাটা আগে থেকে কষিয়ে নেওয়া যায়। তো আমি চাচ্ছিলাম যে পেঁয়াজের সাথে মাংসটা কিছুক্ষণ ভেজে নিতে, এই কারণে আসলে পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে দিয়েছি। মাংস কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব, গুঁড়া মশলা যেগুলো আছে এবং আদা রসুন বাটা। রাজশাহীতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে, কুয়াশাতে কিছু দেখা যায় না, আর রোদও তেমন একটা বের হয় না, তবে আজকে রোদ একটু বের হয়েছিল, তবে জানি না কতক্ষণ এই রোদ থাকবে। রোদ যদি বের হয় তাহলে আসলে ঠান্ডাটা একটু কমবে, কয়েকদিন আগে ঠান্ডা প্রায় কমে গিয়েছিল আর হঠাৎ করে আবার ঠান্ডা পড়েছে, এই কারণে আসলে বাচ্চাদের সর্দি কাশিও বেশি হচ্ছে। ইনফ্যাক্ট আমারও হালকা সর্দি লেগেছে, একদম কি বলবো, গলাটাও ব্যথা ব্যথা করছে, এই কারণে আসলে বাইরে তেমন একটা যাওয়া হয় না। আফরারও মোটামুটি ভালোই সর্দি লেগেছে দেখছি, কয়েকদিন থেকে ওর ভালোই ঠান্ডা লেগেছে। মরিয়ম এখন এখানে নেই, মরিয়ম আসলে আমার গ্রামের বাড়িতে গিয়েছে, যেহেতু আপু ওখানে চাকরি করে আর আপুর এখন ভর্তি কাজের জন্য স্কুলে যেতে হচ্ছে, এ কারণে ও ওখানে চলে গিয়েছে। ওরও ভালোই ঠান্ডা লাগে, তারপরেও আপু ওকে অনেক যত্নে রাখে, যেহেতু ওর ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি। মাংস আমি হালকা কষিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে ভেজে রাখা আলু আর হালকা কিছু মটরশুঁটি দিয়েছি। আসলে মটরশুঁটি ছিল কিন্তু খেয়াল করিনি, পরে দেখলাম যে কয়েকটা মটরশুঁটি রয়ে গিয়েছে, তাই ভাবলাম যে মুরগির মাংসের ভিতরে মটরশুঁটি দিই। মটরশুঁটি দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে, যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাংস কষিয়ে নেওয়ার পরে এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব কিছুক্ষণ, তারপরে ঝোলটা যখন কমে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। আর অন্য চুলায় আমি সবজি দিয়েছি, দেখুন সবজিটা অনেক কালারফুল লাগছে আর এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দুপুরে খাওয়ার জন্য আসলে আরও পাতাকপি ভাজি আর ডাল রয়েছে, শীতের দিনে অনেক সবজি খাওয়া যায়। যেহেতু বাইরে হালকা রোদ উঠেছিল তাই আমরা একটু বাইরে গিয়েছিলাম, এটা আমাদের বাসার পেছনের সাইড, এখানে একটি মুরগির ফার্ম ছিল, এখন আপাতত প্লট হিসেবে বিক্রি হচ্ছে, এ কারণে এখানে বাচ্চারাও খেলাধুলা করতে আসে। আর এই জন্য আমরা আফ্রাকে নিয়ে একটু এই সাইডে এসেছিলাম, যেহেতু বাচ্চা বড় হচ্ছে তো ওকে নিয়ে একটু বাইরে বের হওয়া আমাদের উচিত এই কারণে, আর এখানে এসে ও অনেক মজা পাচ্ছিল। কি বলছো তুমি? তুমি আবার কালকে বেরু করতে যাবে? তাই খুব মজা? ভেড়ার সাথে খেলা করবে?
আফরা আসলে অনেক দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছে, এজন্য এখানে এসে বসে পড়েছে। তবে বাচ্চাদের যা নিয়ম, এটা ধরে টানে ওটা ধরে টানে, সেরকম অবস্থা হয়ে গেছে। তারপরে এই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এই সাইডে পুকুর আছে, পুকুরগুলো দেখতে অনেক ভালো লাগছিল, এই কারণে আসলে মজা পাচ্ছে। বাইরে থেকে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি, এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে। এখন আফরা এই যে র‍্যাক, এই র‍্যাক নিয়ে খেলাধুলা করছে। এই র‍্যাকটা আজকে পরিষ্কার করা হয়েছিল, র‍্যাকটা বারান্দায় ছিল, সেখান থেকে এই ঘরের ভিতর নিয়ে আসার জন্য আফরা আমাকে অনেক হেল্প করেছে। এখন থেকে বাচ্চা অনেক কাজ করছে। আফরা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছে, ও এক টুকরো পাতাকপি নিয়ে এসেছে, পাতাকপি খাচ্ছে। যেহেতু পাতাকপি সবজি, তাই খেলে তেমন কোনো সমস্যা হবে না, এই কারণে আমরা তেমন একটা বাধা দিই না। যা খাচ্ছে খাক, কাঁচা হোক আর রান্না করা হোক, সবজি খাক। তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, বাচ্চাদের অ্যাক্টিভিটি দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।